হাঁস বিক্রি করার টাকা চাওয়ায় এক ব্যক্তিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার খাসিমারি জোকাহা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত ব্যক্তির নাম ফুলচাঁদ ঘোষ, বাড়ি ওই এলাকাতেই। আক্রান্তের স্ত্রী রাধারানী ঘোষের অভিযোগ, বৃহস্পতিবার রাত্রে তার স্বামী দুটি হাঁস বিক্রি করেন, দাম হয় 700 টাকা। হাঁস বিক্রির সেই টাকা চাওয়ায় ফোন করে তার স্বামীকে ডাকে প্রতিবেশী মিঠুন ঘোষ সহ বেশ কয়েকজন। অভিযোগ, ঠিক সেই সময় পেছন থেকে তারা ধারালো হাঁসুয়া দিয়ে হামলা করে। এরপরই রক্তাক্ত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় মিঠুন ঘোষ সহ চারজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। টাকা দেওয়ার নাম করে ডেকে ফোন করে ডেকে নিয়ে বলছে কি বাড়ির দিকে ডেকে কান্টার দিকে নিয়ে যা, বাগানের দিকে যে কবজের দিয়েছে। কি দিয়ে মেরেছে? হাঁসুয়া দিয়ে কেটেছে। কোথায় মেরেছে? মাঠের ভিতরে, বাগানের থানের কাছে। কতজন ছিল এরা? চারজন। কেন মেরেছে? তো মেরেছে কেন, ওই হাঁস কিনতে বিনা পয়সাতে খেতে চাইছিল হাঁসে। আপনার স্বামী কি দাম চেয়েছিল? আমার স্বামী দাম চেয়েছিল। কারা মেরেছে এটা? মিঠুন ঘোষ, কৃষ্ণ ঘোষ, আর বিশন ঘোষ, আর লুট্টু ঘোষ। এখন কোথায় ভর্তি আছে আপনার স্বামী? মালদা হসপিটাল আছে। কি নাম আপনার স্বামীর? ফুলচাঁদ ঘোষ। কোথায় হয়েছে ঘটনাটা? কোথায় ঘটেছে? হাসিমারি জোকাহাতে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।